ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি নারকলের মুচমুচে প্যাটিসের রেসিপি। চলো দেরি না করে শুরু করা যাক। নারকলের প্যাটিস তৈরি করার জন্য যে সকল উপকরণগুলি লাগবে সেগুলি হলো নারকেল কুড়ি, চিনি, নুন, আর লাগবে পেঁয়াজ কুঁচো, লঙ্কা কুঁচো, আর অবশ্যই ময়দা। এবার নারকেলের প্যাটিসের পুর তৈরি করার জন্য নারকেল কুড়ো পাত্রে ঢেলে নিলাম। ওর সাথে অ্যাড করলাম পরিমাণ মতো চিনি, আমি এখানে 1.5 চামচ দিলাম। তারপর দিলাম লঙ্কা কুঁচো। লঙ্কা কুঁচো বন্ধুরা আমি একটু বেশি পরিমাণেই দিলাম, নারকলের প্যাটিসে লঙ্কা কুঁচো একটু বেশি দিলে খেতে ভালো হয়। এবার দেবো পেঁয়াজ কুঁচো। এখানে বন্ধুরা আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার সমস্ত উপকরণ নারকলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। নুন, চিনি, লঙ্কা, পেঁয়াজ সব কিছু ফ্লেভার যাতে ভালো করে মিশে যায়। ফাইনালি বন্ধুরা নারকলের প্যাটিসের পুর রেডি। এবার ময়দা থেকে মিডিয়াম সাইজের ডো গুলো কেটে নিতে হবে। তবে বন্ধুরা ময়দা কিন্তু আমরা লুচিতে যেমন মাখি সেই মতন ময়ান দিয়ে মাখবে, আর অবশ্যই 2 থেকে 2.5 ঘন্টা চাপা দিয়ে রেখে দেবে। এবার ডোটা তেলেতে গুঁড়িয়ে একটু বড় করে বেলতে হবে, কারণ মাঝখানে পুর দিয়ে 4 সাইডে যেহেতু ভাঁজ দিতে হবে তাই বড় করে বেললে একটু সুবিধা হবে। মাঝখানে পরিমাণ মতো পুর দিলাম। এবার 4 সাইড আস্তে আস্তে মুড়ে দিচ্ছি। এবার চারদিক ভালো করে চেপে দিতে হবে যাতে ভাজতে গিয়ে পুর বেরিয়ে না যায়। এইভাবে একে একে প্যাটিসগুলো রেডি করে নিচ্ছি। এবার কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে প্যাটিসগুলোকে কড়াইতে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধুরা এই সময় মিডিয়াম আঁচে রাখতে হবে। এবার একে একে প্যাটিসগুলোকে উল্টে দিতে হবে। যত উল্টে পাল্টে ভাজবে বন্ধুরা তত প্যাটিস মুচমুচে খেতে হবে। ভাজা প্রায় হয়ে এসেছে, এরপর একে একে প্যাটিসগুলো তুলে নিলাম। বন্ধুরা গরম গরম মুচমুচে নারকেলের প্যাটিস রেডি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, লাইক দেবে, আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজকের মতন টাটা।